শুল্ক দপ্তরের জোড়া সাফল্য। গ্যালিপ স্ট্রিটে মাওবাদীদের গাঁজা পাচারের ছক বানচাল করে দিল কাস্টমসের প্রিভেন্টিভ অ্যান্ড ইনভেস্টিগেটিভ উইং। বিমানবন্দরে উদ্ধার বহুমূল্য প্রসাধনী জিনিস। শুল্ক দপ্তর সূত্রে খবর, উড়িষ্যার মালকানগিরি থেকে মাওবাদীদের চাষ করা গাড়ি ভর্তি গাঁজা আসছিল কলকাতায়, গন্তব্য ছিল বাংলাদেশ। সূত্রের খবর, উড়িষ্যার বালেশ্বর হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল গাড়িটি। কলকাতায় ঢোকার পর গোয়েন্দারা পিছু নেন গাড়িটির। গ্যালিপ স্ট্রিটের কাছে গাড়ির ক্লাচ খারাপ হয়ে যায়, গাড়ি ছেড়ে পালান চালক। ঘর শৌচাগারের দুর্গন্ধরোধী একটি নামী পণ্যের বাক্সে উদ্ধার হয় 60 কেজি গাঁজা। ওড়িশার মালকানগিরির জঙ্গলে মাওবাদীদের ঘেরাটোপে বেআইনিভাবে চাষ হওয়া গাঁজা এই গাড়িতে বাক্সবন্দী হয়ে কলকাতা পথে বাংলাদেশের দিকে পাচার হচ্ছিল। কলকাতা কাস্টমসের প্রিভেন্টিভ অ্যান্ড ইনভেস্টিগেটিভ উইংয়ের গোয়েন্দারা খোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে গ্যালিপ স্ট্রিট থেকে এই গাড়িটি ধরে ফেলেন। নজিরবিহীনভাবে এই গাড়ির সামনে এবং পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, এমনকি গাড়ির মাথায় রয়েছে হুটারও। যেটা মোডাস অপারেন্ডিটা একটু নতুন, কারণ এরা এতটাই ডেসপারেট, তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগিয়ে সামনে পেছনে, আপনারা নিশ্চয়ই দেখেছেন গাড়িটাকে, তার মধ্যে একদম ফুল প্যাক করে এনেছে। আর ইন্টারেস্টিং যেটা, যাতে করে কোনো রকম গন্ধ না বেরোয়, পুরো গাড়িতে ওডোনিল ভরা। শুল্ক দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার দর 6 লক্ষ টাকা। বাংলাদেশে 15,000 টাকা কেজি দরে বিক্রি হয় এই গাঁজা। গোয়েন্দাদের অনুমান, গাঁজা বিক্রি করে পাওয়া টাকায় অস্ত্র কেনে মাওবাদীরা। কয়েকদিন আগেই মালকানগিরির জঙ্গলে অভিযান চালিয়ে 1200 কেজি গাঁজা নষ্ট করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্যালিপ স্ট্রিটে যখন উদ্ধার বিপুল গাঁজা, অন্যদিকে কলকাতা বিমানবন্দরে 56 লক্ষ টাকার প্রসাধনী সামগ্রী ধরা পড়ল কাস্টমসের হাতে। ওষুধের বাক্সবন্দী হয়ে সেগুলি ইম্ফল থেকে কলকাতায় এসে পৌঁছয়। মণিপুরের ইম্ফল থেকে ওষুধের বাক্সবন্দী হয়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিল এইসব বহুমূল্য প্রসাধনী সামগ্রী। কিন্তু কলকাতা কাস্টমসের প্রিভেন্টিভ অ্যান্ড ইনভেস্টিগেটিভ উইংয়ের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দর থেকেই এই সমস্ত সামগ্রীকে বাজেয়াপ্ত করে নেন। এই সমস্ত সামগ্রীগুলোর এতটাই চড়া দাম যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারা এই সব বহুমূল্য প্রসাধনী ব্যবহার করে থাকেন বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। এসছে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ডোমেস্টিকে, এসে ওগুলো ইন্ডিগোতে যাওয়ার কথা ছিল, ইন্ডিগোর অফিসের সামনে ওগুলো স্ট্যাক করে রাখা ছিল। এইটা একটা যে রুট, এতে করলে দেখা যাবে যে এই রুটের মধ্যে নর্মালি কিন্তু কোনো কাস্টমস আওতায় পড়বেই না, যেই এতে পুরোটাই ডোমেস্টিক রুটের মধ্যে যাচ্ছে। যদি আমাদের কাছে পরিষ্কার খবর না থাকে, আমরাও হয়তো সেটা ধরতে পারবো না। গোয়েন্দা সূত্রে খবর, মায়ানমার থেকে প্রসাধন সামগ্রীগুলি এসে পৌঁছয় মণিপুরের ইম্ফলে। সেখান থেকে স্পিড পোস্টে মুম্বাই, পুনে, জব্বলপুর সহ আরও কয়েকটি জায়গায় পৌঁছানোর জন্য 31টি ওষুধের বাক্সে ভরা হয় সেগুলিকে। গাঁজার ক্ষেত্রে গাড়ির নম্বর প্লেট ও প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে স্পিড পোস্টের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন গোয়েন্দারা। রাজশ্রী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।